নির্বাচন ব্যবস্থার উপর দেশের মানুষের কোনো আস্থা নেই, আবারও এই কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে কালবেলার পত্রিকার একটি সূত্র বলছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে নির্বাচনকালীন সরকার হবে সেই সরকারে জাতীয় পার্টি অংশ নেবে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে তারা বিষয়টি ডিক্লেয়ার করেনি, আর প্রধানমন্ত্রীও আসলে যেভাবে বলেছেন বিবেচনা করা হতে পারে, তো বিবেচনা করা হতে পারে এটার উপরে তো ভরসা করে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না। মানসিক একটা প্রস্তুতি আছে জাতীয় পার্টির, এমন একটি কথা বলা হচ্ছে। তবে নির্বাচনকালীন সরকারে অংশ নিলেও জাতীয় পার্টি কি সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে কি মার্চ করবে নাকি করবে না, সেই বিষয়ে কোনো এখনও সিদ্ধান্ত হয়নি। অন্য একটি সূত্র বলছে যে জিএম কাদের বেশ হার্ড লাইনে আছে, তিনি মানে সরকার যেভাবে নির্বাচন করতে চায় সেই প্রক্রিয়ার মধ্যে তিনি যেতে চান না। দেখা যাক শেষ পর্যন্ত। আবার রওশন এরশাদের মুভ এর ব্যাপারে যে আলাদা যে কাউন্সিল সম্মেলনের ডাক দিয়েছেন সেই ব্যাপারেও একটা কঠোর অবস্থানে আছে, এবং সব মিলিয়ে জাতীয় পার্টি একটা টানা পোড়ন একটা স্ট্রাগলের মধ্যে আছে পরিষ্কার। যা কালবেলার যে রিপোর্টগুলো বা সূত্রগুলো বলছে সেগুলি আমি আপনাদের কাছে উল্লেখ করি। নির্বাচন ব্যবস্থার উপর দেশের মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের এক মেয়র প্রার্থী ঘোষণা করেছেন তিনি কত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন, পাশাপাশি কোন প্রার্থী কত ভোট পাবেন তিনিও সেটি বলে বেড়াচ্ছেন। সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীরা শেষ পর্যন্ত লড়াই করবে, আমরা জয়ী হতেই নির্বাচন করব। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সিটি নির্বাচনে আমাদের প্রার্থীরা ভালো ফলাফল করবেন। আসলে কি তাই? বিষয়টি আমার মনে হয় না তাই। জাতীয় পার্টি আসলে রংপুর অঞ্চল দিয়ে কয়েকটা আসনের আসন ছাড়া বাকিগুলোতে তাদের সেই সাংগঠনিক অবস্থা নেই, এটা বাস্তবতা। এখন যদি সরকার বিরোধী নির্বাচনে অংশ নেয়, ফেয়ার নির্বাচন হয়, বিরোধী কোনো জোটে যদি থাকে তাহলে সেটা অন্য কথা, সেটা সবার মিলিত ফলাফলে হয়তো জাতীয় পার্টির আসন বাড়বে, কিন্তু এককভাবে নিজের মানে জোরে রংপুর অঞ্চল থেকে হয়তো কয়েকটা আসন এর বাইরে আছে বলে আমার বিশ্বাস হয় না। যাই হোক, এটা হয়তো আমি নাও জানতে পারি। বৃহস্পতিবার দলের চেয়ারম্যানের বনানিস্থ কার্যালয় মিলনায়তনে প্রেসিডিয়াম সদস্য ও পার্টির এমপিদের এক যৌথ সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। দলীয় সূত্রে জানা গেছে বৈঠকে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পৃথক কাউন্সিল ডাকা নিয়ে আলোচনা হয়েছে, তেমনি জিএম কাদের দলের ভাঙন রোধে সব প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের পাশে চান, কিন্তু রওশন পৃথক দল গঠন করলে সবাই জিএম কাদেরের সঙ্গে থাকবেন এমন প্রতিশ্রুতি দেননি। তবে রওশন পৃথক দল গঠন করলেও জিএম কাদের তার সঙ্গে রাজনৈতিক কোনো আপোষে যাবেন না এমন মনোভাব প্রকাশ করেন। দলের স্বার্থে প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই রওশনের সঙ্গে দূরত্ব কমানোর পরামর্শ দেন। বৈঠক সূত্রে জানা গেছে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গঠিত রাজনৈতিক সরকারে অংশ নেবে জাতীয় পার্টি, নির্বাচনে কোন দল বা জোটে সমর্থন দেবে তা চূড়ান্ত হয়নি, এজন্য আরও সময় নেওয়ার আলোচনা হয়েছে। পাশাপাশি বিরোধী দলের চিফ হুইপ হিসেবে মশিউর রহমান রাঙা এখনও দায়িত্ব পালন করছেন, এই নিয়ে অনেকে কথা বলেন। এমপিদের পক্ষ থেকে তাকে বাদ দেওয়ার চিঠি দেওয়া হলেও স্পিকার এই ব্যাপারে সিদ্ধান্ত না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন একাধিক এমপি। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে উল্লেখ করেন সংসদের উপনেতা জি এম কাদের। বলেন, আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা দিতে চাই, কূটনীতিকরা যেন আমাদের দেশে নিরাপদে কাজ করতে পারেন এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি হজবরল হতে পারে এবং রাজনীতির মাঠে কি হয় আমরা কেউই জানি না এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এমন বাস্তবতায় সরকার ও বিরোধী শিবিরের সবাই ঝুঁকিতে আছেন, তাই রাজনৈতিক সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে দল সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না তারাই বিপদগ্রস্ত হবে, রাজনীতিতে ভুল সিদ্ধান্ত হলে ভয়াবহ পরিণতি হবে। জাপার এই নেতা বলেন, জনগণের সামনে আমাদের রাজনীতি পরিষ্কার করতে চাই, আমরা কোনো দলের বি টিম নই, নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে হবে, এই সমস্ত বলেন। যাক, এখানে কো চেয়ারম্যান বেশির আনিসুল্লাহ মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাফিজউদ্দিন, গোলাম কিবরিয়া টিপু সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত দেখা যাক, অনেক একটা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে জাতীয় পার্টি চলছে, শেষ পর্যন্ত তাদের অবস্থান কোন দিকে যায় সেটি দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপরই আসলে শেষ পর্যন্ত নির্ভর করবে।
দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।